সাপের কামড়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। মৃতের নাম বিজয় সর্দার, বয়স 54 বছর, বাড়ি গোঘাটের বদনগঞ্জের বেতরা গ্রামে। জানা গেছে শনিবার মাঠে কাজ করার সময় একটি বোড়া সাপ তার হাতে কামড় দেয়। এরপর পরিবারের লোক তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন, কিন্তু চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। জানা গেছে বাড়িতে স্ত্রী ছাড়াও তার দুই ছেলে ও বৌমা রয়েছেন। শনিবার দিনকে মাঠে কাজ করছিল, আর মানে বোড়ার সাথে আর কি কামড়ে দিয়েছে। কোথায় কামড়েছে? ওই বাঁ হাতের মাঝের আঙুলের মাঝের গিরের একটু নামবে। ওখানে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে আরামবাগে এসে যথা এসে যেটুকু সময় বদমাস থেকে লাগে সেই মধ্যে এসে আমরা এই আরামবাগে ঢুকে গেছি। তারপর মানে কোনো রকম সুপারিশ ছাড়া আইসিউতে ভর্তি হয়ে গেছিলো। সেখানে মুখে ভেন্টিলেশন দিয়েছিলো। শনিবার দিন রাত্রে মানে সন্ধ্যের দিকে 4টার পর যেরকম দেখায় আপনার ওই আইসিউতে ঢুকে, তারপর হচ্ছে ডক্টর বলে যে রক্ত লাগবে। সে রক্তটা হচ্ছে সাদা রক্ত, ইংরেজি নামটা মনে নেই। তো সেই রক্ত এখানে পাওয়া যায়নি, বর্ধমান গিয়েছিলাম। বর্ধমান থেকে রাত 11টার সময় নিয়ে আসার পর আমি দিলাম, স্যার দিকে জিজ্ঞাসা করলাম কেমন, না খুব একটা ভালো না, যেহেতু ভেন্টিলেশন দিয়েছিলো মুখে দিয়ে। রবিবার সোমবার যাবার পর মঙ্গলবারে রাত্রে মানে ঠিক 7:15 বাজছে তখন আমাকে ফোন করে ডেকেছে যে আপনি বিজয় সর্দার বাড়ি থেকে বলছেন। বললাম যে হ্যাঁ। দিয়ে বললো যে আপনার কে হয়? এমন আমার জেঠু হয়, আমি ওনার ভাইপো। বলছে আপনাদের পেশেন্ট মারা গেছে। দিয়ে তারপর বলেন যে পোস্টমর্টম হবে, দিয়ে আমি কখন হবে না আগামীকাল হবে, আজকে সেই দিনটা। দাদা সাপটা কী সাপ ছিল? সাপটা বোড়া সাপ ছিল। পেয়েছিলেন, দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, বোড়া সাপ দেখতে পেয়েছিলাম। মানে কীভাবে দেখতে পেলেন আপনারা? বোড়া সাপটা কামড়ানোর পর যে মানে একটা জাল ছিল, মশারি ছেঁড়া জাল, তার মধ্যে বসে গেছিলো। যে সেটাকে মানে আমাদের তো গ্রাম বাংলার মধ্যে বাড়ি, ওখানে আপনার হচ্ছে সাপটাকে আমাদের পাড়া প্রতিবেশীরা ধরে হাড়ির মধ্যে পুড়িয়ে তাকে রেখে দিয়েছে, তাকে মারেনি, রেখে দিয়েছে। এলাকায় কি সাপের উপদ্রব বেশি? হ্যাঁ, খুব বেশি হয়ে গেছে। আগের তুলনায় এখন বোড়া সাপের খুব বেশি তুলনা দেখা দিচ্ছে। মাঠে ঘাটে রাস্তাঘাটে সবসময় দেখা দেয়। ছোটো বড়ো মাঝারি কোনো সাপের মানে কোনো ইয়ে নেই, সাপ সবসময় যে কোনো সময় দেখা দিল। যিনি মারা গেছেন কী নাম ওনার? বিজয় সর্দার। কে কে আছেন ওনার বাড়িতে? ওনার বাড়িতে আছে দুটো ছেলে আর স্ত্রী, আর বড়ো ছেলের বিয়ে হয়েছে। কী করতেন উনি দাদা? চাষে কাজ করতো, লোকের বাড়িতে মুনিশ খাটতেন। কোথায় বাড়ি ওনার? বদনগঞ্জ বেদরা সর্দার পরে। আপনার নাম? আমার নাম সুমন সর্দার। মানে কামড়ানোর পর যখন গাড়ি থেকে গাড়ি তোলা হয় তার কিছুক্ষণ পরেই যেটু মানে কোনোরকম অজ্ঞানের মতো হয়ে যায়, যে সেই যে অজ্ঞান হয়েছে আজ মানে মারা যাওয়ার আগে তো নিক মানে জ্ঞান ফিরেনি কোনো মতে। ডাক্তারবাবু অনেক মানে চেষ্টা করেছে, আমাদেরকে বলেছে যে জ্ঞান ফিরেনি তো কী করবো, নাহলে অন্য কোথাও লিখে না পরিকল্পনা। সাপটা কত বড়ো সাপ দাদা? সাপটা বড়ো হবে মিনিমাম 1 হাতের থেকে একটু বেশি হবে। সাপটা মানে ছোটোর দিকে, খুব বেশি বড়ো না। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।